আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলো করব। এগুলো হচ্ছে তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে মুনাফা, বা মুনাফা ওয়ার্ডটা ইউ আর নট সো ফ্যামিলিয়ার উইথ দিস। সোজা বাংলায় লাভ ক্ষতি অথবা প্রফিট লস আমরা বলতে পারি। সাচ এ সিম্পল একটা আইডিয়া। ফর এক্সাম্পল, তুমি কিছু চকলেট কিনে নিয়ে আসলা অ্যান্ড তুমি তোমার ফ্রেন্ডদের কাছে ওগুলো সেল করবা। ফর এক্সাম্পল, ইউ বট আ কিটক্যাট। ওকে, সো একটা কিটক্যাটের দাম তুমি কিনেছো 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসছো অ্যান্ড তুমি তোমার ফ্রেন্ডদের কাছে ধর 5 টাকা লাভে বিক্রি করতে চাও, তাহলে তুমি কততে বিক্রি করবা? তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে কত টাকা নিবা? 25 টাকা নেবে, বিকজ 20 + 5 ইজ ইকুয়াল টু 25, রাইট? সো এখানে তুমি আসলে 5 টাকা লাভ করতেছো। ওকে, আরেকটা সেকেন্ড একটা সিনারিও দিই। তাও তুমি কিটক্যাটে কিনে নিয়ে আসছো অ্যান্ড ওইটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, আর খেতে ইচ্ছে করছে না অ্যান্ড ফ্রিজে রাখো নাই, গলে টলে গেছে। এখন তুমি এটাকে সেল করে দিবা। এখন সেল কেউ তো পথে জিনিসটা নিতে চাইবে না, সো তুমি চিন্তা করলে যে আমি এখন এটা সেলই করে দিই, আদারওয়াইজ আমার পুরো কিটক্যাটটা হয়তো ফেলে দিতে হবে। সো তুমি এটা অফার দিলা তোমার ফ্রেন্ডকে আর এনিওয়ান যে আমি এটা 15 টাকাতে বিক্রি করব। সো তুমি তখন 20 টাকা দিয়ে তুমি কিনছো অ্যান্ড 15 টাকায় বিক্রি করছো। অলরাইট, সো তোমার লস হয়েছে এখানে 5 টাকা, রাইট? বা আমি এভাবেই দেখাই, 20 - 5 ইজ ইকুয়াল টু 15। সো এখানে আসলে তুমি 5 টাকা কমে বিক্রি করছো অ্যান্ড এখানে 5 টাকা বেশি দিয়ে বিক্রি করছো। সো ইটস ভেরি সিম্পল, এটা এত ডিটেল না বললেও হয়তো বা হতো। ইউ পিপল আর সো স্মার্ট, আই নো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ভেরি ওয়েল। সো হোয়াট দ্য মেইন থিং ইজ, যখন কিনা তুমি বিক্রি করতেছো একটা জিনিস তোমার কেনা দামের চাইতে বেশি টাকাতে, তখন তোমার প্রফিট হচ্ছে। বাট তুমি যদি কেনা দামের চাইতে কম টাকায় বিক্রি করো, তখন তোমার লস হচ্ছে। আর যদি সেটা ইকুয়াল হয়, লাইক ধরো তুমি 20 টাকার জিনিস 20 টাকাতেই বিক্রি করলা, সো ইটস আ পারচেস প্রাইস 20 টাকা অ্যান্ড সেলিং প্রাইস, ওকে, সেলিং লেট মি রাইট ইট, এভাবেও লেখা যায়। কিন্তু তোমার পারচেস প্রাইস আগে লিখে সেলিং প্রাইস পরে লেখা যায়, আমি দেখাবো তখন কখন লেখা যায়, কারণ তখন তোমার কি লস আসবে যদি এটা প্লাস ফিগার হয়। ওকে, আই উইল শো ইউ এভরিথিং। Let's say sale price and purchase price. তুমি সেল করছো 20 টাকাতে অ্যান্ড পারচেজও করেছো 20 টাকাতে, সো হোয়াটস দ্য প্রফিট অর লস? এনিথিং প্রফিট অর লস? জিরো, রাইট? তুমি সেল করছো লাইক 25 টাকাতে, পারচেস করেছো 20 টাকাতে, তখন তোমার ইটস অলওয়েজ মাইনাস। ওকে, আমরা সেলিং প্রাইস থেকে পারচেস প্রাইস মাইনাস করলে আমরা পাই অলওয়েজ হোয়াট, প্রফিট অর লস। তো এখানে আমার প্রফিট হয়েছে 5 টাকা, বাট তুমি সেল করেছো ওকে 15 টাকাতে অ্যান্ড পারচেস করেছো 20 টাকাতে, অলওয়েজ পারচেস প্রাইস ওয়াজ 20। সো তোমার এখানেও 15 - 20 ইজ -5, রাইট? সো হোয়েন দের ইজ আ মাইনাস ফিগার হিয়ার, তার মানে তোমার আসলে 5 টাকা এখানে লস হয়েছে, বাট এখানে দেখো ইটস আ প্লাস ফিগার, রাইট? সো যখন অলওয়েজ এটা তো উল্টা করেও করা যায়, যেমন যদি কেনার দামটা বিক্রির দাম থেকে
বেশি হয়, লাইক এখানে বিক্রি দাম ছিল 15 টাকা অ্যান্ড কেনার দাম ছিল 20 টাকা। সো কেনার দাম যদি বিক্রি দাম থেকে বেশি হয় তখন সেটা লস হবে। তখন আমরা নর্মালি সবসময় আমাদের ছোটোবেলা থেকে এটাই অভ্যাস যে আমরা বেশি দাম থেকে কম দামটা মাইনাস করি। সো তখন আমি, সো যেহেতু বেশি এটা আমি আগেই অ্যাজিউম করে নিলাম ইটস আসলে একটা লস, সো 20 থেকে 15 মাইনাস করলে 5 পাচ্ছি অ্যান্ড লস। সো বাট তুমি এভাবেও করতে পারো যে অলওয়েজ তুমি বিক্রি দাম থেকে কেনা দামটা মাইনাস করবে, সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস করবে, অ্যান্ড ইফ দ্য ইট ইজ এ নেগেটিভ ফিগার, ইউ গেট সামথিং নেগেটিভ ফিয়ার, তাহলে সেটা হয়ে যাবে লস, দ্যাটস নট আ প্রফিট এনিমোর। ওকে, চলো তাহলে এখন আমরা একটা ম্যাথে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কীভাবে তোমাদের অনুশীলনী অঙ্কগুলো করতে হবে। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা তোমাদের উদাহরণে আছে বইয়ের উদাহরণ 1। ওকে, এখানে বলছে যে একজন দোকানদার প্রতি হালটি 25 টাকা দরে ক্রয় করে এবং প্রতি 2 হালি 56 টাকা হারে দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। ওকে, আমাদের বের করতে হবে লাভ, শতকরা ওইটা আমরা পরে দেখব, ঠিক আছে, আমাদের বের করতে হবে লাভ, ফাইন। আমাদের কিন্তু দেখো কি কি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, সো আমরা আমাদের পারচেস প্রাইসটা দেওয়া আছে সেটা হচ্ছে 25 টাকা হালি, আর সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইসটা হচ্ছে তোমার 56 টাকা দরে বাট প্রত্যেক 2 হালি, এটা হচ্ছে তোমার 1 হালি, আর 56 টাকা করে বিক্রি করে 2 হালি, অলরাইট। সো পারচেস প্রাইস সেলিং প্রাইস দেওয়া আছে, বাট আমরা কিন্তু 1 হালির সাথে 2 হালিকে কম্পেয়ার করতে পারবো না। সো এখানে জাস্ট একটু লিটল ওয়ার্ক করে নিতে হবে আমাদের। তো আমরা কিন্তু জেনারেলি লাভ বের করার জন্য কী করবো, জাস্ট লাভ বের করার জন্য একদম অলওয়েজের যে ফর্মুলা বা অলওয়েজ সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস, এটাই। ওকে, যদি এটা মাইনাস এটা করে মাইনাস ফিগার আসে, মাইনাস ফিগার আসার মানে কি, যে পারচেস প্রাইস মানে ধরো যারা বীজগণিত করেছো হালকা পাতলা, এ মাইনাস বি ইকুয়াল টু সি সামথিং হোয়াট এভার, সো এইটা যদি বড় হয়, সো মাইনাস সামথিং সে বড় হয় তখন এটা মাইনাস ফিগার হয়, রাইট, লাইক ধরো 3 - 2 = 1, বাট 2 - 3 = -1, বিকজ যেটা বড় বড়টা পরে থাকলে তখন মাইনাস হয়, সো ইটস ভেরি সিম্পল। সো সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা টু গেট দ্য প্রফিট অর লস এনিথিং, মাইনাস ফিগার হলে লস। ওকে, এখন দেখি, সো আমরা আমাদের বের করতে হবে লাভ, পারচেস প্রাইস দেওয়া আছে 1 হালি ডিমের, সেলিং প্রাইস দেওয়া আছে 2 হালি ডিমের, সো জাস্ট একটু লিটল ওয়ার্ক করে নিতে হবে, সেটা হচ্ছে আসলে আমাদের 2 হালি ডিমের পারচেস প্রাইস কত এটা বের করে নিব, অথবা 2 হালি ডিম যদি 56 টাকায় সেল করে তাহলে 1 হালি ডিম কত টাকায় সেল করলো সেটা বের করে নিতে পারি, যেটা ইচ্ছা সেটা করা যাবে। ওকে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই ম্যাথ করতে পারবা, বাট ইউ হ্যাভ টু শো ইউর লজিক ক্লিয়ারলি, ক্লিয়ারলি তুমি যদি লজিকটা দেখিয়ে করতে পারো দেন ইটস কারেক্ট। সো আমি দুইভাবেই করা যাবে, কীভাবে বললাম প্রথমে দেখো, প্রথমে বলেছি আমি চাইলে এই দুইটা অ্যামাউন্টকেই আমি আসলে এখানে 1 হালি আর এখানে 2 হালি যে কোনো একটাকে মানে দুইটাকে এক সমান বানিয়ে নিতে হবে, রাইট, আমি চাইলে এটাকে
এক হালির দাম 25 টাকা, তাহলে দুই হালির দাম কত বের করে নিতে পারি? আবার দুই হালির দাম 56 টাকা হলে এক হালির দাম কত তাও বের করে নিতে পারি। মানে কম্পেয়ার যখন আমরা করব, দুইটা সমান জিনিসেরই তো কম্পেয়ার করা যাবে, দুইটা আলাদা আলাদা জিনিসের কিন্তু কম্পেয়ার করা যায় না। সো আমরা এভাবেই স্টার্ট করি যে এক হাল দিয়ে ডিমের ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা। ওকে, সো দুই হালি ডিমের ক্রয় মূল্য কত হবে? 25 × 2 = 50 টাকা, রাইট? তাহলে আমার লাভ কত হলো? দুই হালি ডিমের আমি লিখি তাহলে লাভই হবে। কেন বলো তো? কারণ দুই হালি ডিমের সেলিং প্রাইস ছিল 56 টাকা। দুই হালি ডিমের সেলিং প্রাইস, দুই হালি ডিম 56 টাকা দরে বিক্রি করেছে, 56 টাকা। অ্যান্ড দুই হালি ডিমের পারচেস প্রাইস 50 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে, লাভ কেন, আগে আমি লাভ কি লিখে ফেললাম কীভাবে বলো তো? কারণ সেলিং প্রাইস আমার পারচেস প্রাইস থেকে বেশি আসছে, সেটা আমি আগেই লাভ লিখে ফেলছি। যদি সেলিং প্রাইসটা কম আসতো আমি এখানে ক্ষতি লিখতাম। ওকে, তাহলে আমি 6 টাকা লাভ পেলাম। আমার কোশ্চিন কি শুধু লাভ চাইছিল? না, আমার কোশ্চিন ছিল শতকরা, পার্সেন্টেজ বের করতে হবে, রাইট? শতকরা কত লাভ হবে? সো আমি 50 টাকা দিয়ে আমি জিনিস কিনে 6 টাকা, 50 টাকা দিয়ে জিনিস কিনে আমি 6 টাকা লাভ করেছি। লাভ হয় 6 টাকা, অলরাইট? তাহলে 1 টাকায় লাভ হয় 6। ইটস ক্লাস 5-এর ঐকিক নিয়ম। তাহলে শতকরা মানেই হচ্ছে 100 টাকাতে কত পার্সেন্টেজ বের করতে হবে, 100 টাকাতে কত হয় সেটাই আমাকে বের করতে হবে। এটাকেই বলতেছি শতকরা। যখনই বলবে কোনো কিছুতে শতকরা বের করো, জাস্ট তোমাকে প্রত্যেকটা জিনিস 100-তে কনভার্ট করে নিয়ে আসতে হবে, যে 100 টাকায় আসলে কত লাভ হলো, 100 টাকায় কত ক্ষতি হলো, 100-তে কত মার্কস পেলে, এভরিথিং। অনেক সময় হয় না, ক্লাসে 20-এ পরীক্ষা হয়েছে, তারপর এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করে নিয়ে যাওয়া হয়, ওরকম শতকরা। তাহলে রেজাল্ট বের করে ফেলি, 0 0 ক্রসড আউট, 2 = 12 টাকা। তাহলে শতকরা লাভ হয়েছে, লাভ 12%, এভাবে লিখতে পারো, অথবা শতকরা লাভ হয়েছে 12 টাকা পুরোটাও লিখতে পারো। লাভ 12%, এই 12% মানেই হচ্ছে 100 টাকায় 12 টাকা লাভ হয়েছে, অলরাইট?